অ্যাক্সিডেন্ট করার পরে মনে হচ্ছিল আমি আর দাঁড়াতে পারছিলাম না। আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে বলছে, হামজা ওঠো, জাতিকে সতর্ক করা লাগবে। কোথায় কুষ্টিয়া, কোথায় গাজীপুরে, প্রায় 250 কিলোমিটার এই ভাঙ্গা পা নিয়ে এভাবে দৌড়িয়ে এসেছি। আল্লাহর কসম, আমার নিজের শুধু লাভের জন্যে না, কালকে আমার বাড়ি অনুষ্ঠান, অথচ সারা রাত এখন জার্নি করেছি, ধরা লাগবে। এসেছি জাতিকে আল্লাহর কসম করান সামনে নিয়ে বলছি সতর্ক করার জন্যে। যারা এগুলোয় লিপ্ত আছেন থামেন, এই এই বহতান, এই তহমত দেওয়া মানুষের জীবনে যারা মেইতে উঠেছেন থামেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। আমি ওদের জন্য শুধু না, আপনার জন্যও বলছি, অন্তত যারা মুসলিম বলে দাবি করেন, ইমান যাদের আছে তাদের জন্য বলছি, আপনি থামেন, এখনো সময় আছে। হযরতে ওমর কিন্তু মাঝে মাঝেই হুযায়ফাতুবনু লিয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি মরণের আগে, এন্তেকালের আগে তোমার কাছে মোনাফিকদের একটা লিস্ট দিয়েছে যে মদিনায় কে কে মোনাফিক, ওই লিস্টটা একটু দেখাও তো, আমার নামটা ওর ভেতরে আছে কিনা। হযরত হুযায়ফা চোখের পানি ফেলে দিয়ে বলে, খলিফা কি বলেন, আপনি তো জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, নবী যে জানিয়েছেন আমার পরে কেউ নবী হলে হযরত ওমর নবী হয়ে যাবে, এত বড় সম্মান আপনার, আর আপনি বলেন এই লিস্টের ভেতরে আপনার নাম মোনাফিকের লিস্টে। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, ভাই হুযায়ফা, নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না, নবীদেরকে আল্লাহ নিজে গাইড করেন, এই জন্য তাদের অসুবিধা নেই। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, সকালে ইমানদার আছি, বিকালে বেঈমান হয়ে যেতে পারি। তুমি এখনো দেখো লিস্টে যদি আমার নামটা থাকে, তাহলে আমি এখনো তওবা করে ভালো হওয়ার সময় আছে। তারা যদি এই সেন্স নিয়ে চলতে পারে, তে আমরা আছি কোথায়? আপনাকে থামার জন্য বলছে, আমি সতর্ক করলাম। আল্লাহ নবীকে যেমন ডাক দিয়ে বলেছিলেন, কোম ফাংজির, হে নবী দাঁড়ান, চাদর গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য, বসে থাকার জন্য আপনাকে পাঠায়নি, আপনি দাঁড়ান। আমার মনে হচ্ছে আল্লাহ যেন আমাকে ঠিক এইভাবে করে, অ্যাক্সিডেন্ট করার পরে মনে হচ্ছিল আমি আর দাঁড়াতে পারছিলাম না, আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে বলছে, হামজা ওঠো, জাতিকে সতর্ক করা লাগবে। কোথায় কুষ্টিয়া, কোথায় গাজীপুরে, প্রায় 250 কিলোমিটার এই ভাঙ্গা পা নিয়ে এভাবে দৌড়িয়ে এসেছি। আল্লাহর কসম, আমার নিজের শুধু লাভের জন্যে না, কালকে আমার বাড়ি অনুষ্ঠান, অথচ সারা রাত এখন জার্নি করেছি, ধরা লাগবে। এসেছি জাতিকে আল্লাহর কসম করান সামনে নিয়ে বলছি সতর্ক করার জন্যে। যারা এগুলোয় লিপ্ত আছেন থামেন, এই এই বহতান, এই তহমত দেওয়া মানুষের জীবনে যারা মেইতে উঠেছেন থামেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন।